গেছে যে সত্য, ওয়াজাহাল বাতিল চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা চিরদিন মিথ্যে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া সাহেব, তিনি বিশ্বনন্দিত ইসলামিক স্কলার মরহুম সৈয়দ আবুল আলম মওদুদী রাহিমাহুল্লাহর সাড়া জাগানো কিতাব খেলাফত মুলুকিয়াত বই সম্পর্কে সাম্প্রতি সময় ফেসবুক একটা স্ট্যাটাস দিয়েছেন এবং এই বইটির ছবি সহ তিনি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে অনেকগুলি অভিযোগ তিনি বইটির ব্যাপারে করেছেন। তো শায়খ একজন বড় আলেম, তিনি দিনের খেদমত করছেন। আমার মতো অযোগ্য লোক ওই অল্প এলেম নিয়ে তার কোনো কথার পর্যালোচনা করা উচিত নয়, কিন্তু তারপরও যেহেতু তার ফেসবুক স্ট্যাটাসটি মুসলিম উম্মার মনে খুব তৈরি করেছে এবং ফেতনা তৈরি করেছে, আমি ওই ফেতনা এবং খুব দূর করার জন্য সত্য বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। আমি তার ওই স্ট্যাটাসে কয়েকটি প্রশ্ন করে তাকে একটি কমেন্ট করেছিলাম, তিনি সাথে সাথে আমার কমেন্টটা ডিলিট করে আমাকে ব্যান করেছেন। ফলে আমি আল্লাহর ওয়াস্তে আপনারা দোয়া করুন যেন ইনসাফের সাথে সত্য কথা আল্লাহ আমারে বলার তৌফিক দান করেন, কারণ পরকালে আমরা সবাই নাজাত চাই। কেন আমরা বাদানুবাদ করব, কেন আমরা অসত্য অভিযোগ একে অপরের বিরুদ্ধে করব। এই বইটি কোটি কোটি পাঠক পৃথিবীতে আছে এই বইটির, এবং এই বইটি এমন বই নয় যে বইটি যদি সাংঘাতিক কোনো ভুল থাকে তাহলে পৃথিবীর সব স্কলাররা এটা বুঝবে না, ব্যাপারটা এমন না। তো ভাই সব, আজকে আমি একটা অভিযোগের পর্যালোচনা এখানে করব, ধারাবাহিকভাবে প্রত্যেকটি অভিযোগের বইয়ের থেকে আমি পর্যালোচনা করার চেষ্টা করব। শায়খের অভিযোগ দেওয়ার আগে সাথে সাথে এটাও বলা উচিত ছিল যে কোন কোন জায়গায় সমস্যা। তিনি এক নম্বর অভিযোগ দিয়েছেন, এই বইটি পড়লে নাকি সাহাবায়ে কেরামের ব্যাপারে খারাপ ধারণা তৈরি হবে, নাউজুবিল্লাহি মিন জালেক। তার তো এটা বলা উচিত ছিল যে কোন পৃষ্ঠায় কোন সাহাবি সম্পর্কে কিভাবে খারাপ ধারণা তৈরি করেছে বইটি। যারা আমার ভিডিওটি দেখছেন, কোটি কোটি পাঠক আছে এই বইয়ের পৃথিবীতে, আপনারা হলফ করে বলেন, কসম করে বলেন, আসলে কি আমরা সাহাবিদেরকে কোনো ব্যাপারে খারাপ ধারণা করি? নাউজুবিল্লাহি মিন জালেক। সাহাবিরা তো উম্মতের সবচাইতে সেরা বান্দা, সবচাইতে শ্রেষ্ঠ বান্দা। সাহাবিদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, সাহাবিদের মাধ্যমে আমরা দীন পেয়েছি, কোরআন পেয়েছি। সেই সাহাবিদের ব্যাপারে কোরআন সুন্নায় যত কথা আছে প্রত্যেকটি মর্যাদা সম্পন্ন কথার সাথে আমরা একমত। আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহু মরাদু আন, আল্লাহ তাদের ইমানের উপরে খুশি হয়ে গেছে, আমলের উপরে খুশি হয়ে গেছে, আমরাও তারাও আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি হয়ে গেছেন, আমরাও তো সেই মর্যাদা তাদেরকে দেই। কিন্তু সাহাবিদের ব্যক্তিগত জীবনে কিছু ঘটনা ঘটেছে যেগুলো হাদিসে এসেছে, সেটা তো অবিশ্বাস্য কোনো বিষয় না, সেটা সাহাবিদের কোনো অমর্যাদাও না। তো তিনি যে শায়খ যে অভিযোগ করেছেন, আপনারা প্রথম অভিযোগটা আমি এই বই থেকেই আপনাদেরকে জবাব দেওয়ার চেষ্টা করব জানানোর। দেখেন, এ বই মরহুম মওদুদী রাহিমাহুল্লাহর জীবদ্দশায় সমালোচনা করেছিল কিছু লোক। তিনি শেষ অংশে 245 নম্বর পৃষ্ঠা থেকে 294 নম্বর পৃষ্ঠা পর্যন্ত তাদের অভিযোগগুলোর জবাব দিয়েছেন, পর্যালোচনা করেছেন। সেই জবাবগুলিতে আপনারা অনেক কিছুই পাবেন। যেমন এই শায়খ যে বললেন যে বইটা পড়লে সাহাবিদের ব্যাপারে খারাপ ধারণা তৈরি হবে, লেখক কি বলেছেন সাইয়েদ মওদুদী রাহিমাহুল্লাহ এই বিষয়ে? দেখেন, 248 পৃষ্ঠা, 248 পৃষ্ঠা আপনারা দেখেছেন, আমি কিন্তু গুরুত্বপূর্ণ অংশগুলো দাগ দিয়ে রেখেছি। তো সেখানে তিনি বলেছেন যে এ সকল ঘটনা বর্ণনাকালে সতর্কতা অবলম্বন করতে হবে যাতে কেবল ঘটনার বর্ণনা পর্যন্তই সীমাবদ্ধ থাকে, সামগ্রিকভাবে যাতে কোনো সাহাবির প্রতি অবজ্ঞা প্রদর্শন করা না হয়। মানে আপনার লেখার দ্বারায় কোনো সাহাবির প্রতি যেন কোনো অবজ্ঞা, কোনো অমর্যাদা এরকম যেন না আসে, কারণ সাহাবিরা কখনো কোনো ঘটনা নিজেরা ইচ্ছে করে ঘটাননি, এগুলি আল্লাহ তাআলার হুকুম এবং মানবিক দুর্বলতার কারণে কোনো কোনো সাহাবির জীবনে হয়তো দু একটি ঘটনা এরকম ঘটতে পারে, সবসময় ঘটে নাই। আচ্ছা, তিনি বলেছেন যে যাতে সাহাবিদের প্রতি কোনো অবজ্ঞা প্রদর্শন করা না হয়, আমি আমার সাধ্য পরিমাণ এই সতর্কতা অবলম্বন করেছি এই বইতে। যদি কোথাও এর চেয়ে বেশি কিছু পাওয়া যায় তবে আমাকে অবহিত করা হলে ইনশাআল্লাহ আমি তৎক্ষণাৎ তা সংশোধন করে নেব। সুবহানাল্লাহ বিহামদি। তিনি দুনিয়া থেকে চলে গেছেন, এই কথার দ্বারা তিনি কিন্তু দায়মুক্ত। যে আমাকে যদি কেউ জানায় যে আমি কোথাও সাহাবিদেরকে অবজ্ঞা বা অমর্যাদা করেছি কি না, সাথে সাথে কিন্তু আমি তা সংশোধন করে নেব। এরপরে তিনি কিছু কথা লিখেছেন যে সাহাবিদের ব্যাপারে তার সমালোচকরা কী দৃষ্টিভঙ্গি পোষণ করেন। কোনো কোনো বন্ধু এ ব্যাপারে বিরল মূলনীতি পেশ করেন যে সাহাবায়ে কেরামের ব্যাপারে আমরা কেবল সেসব বর্ণনা গ্রহণ করব যা তাদের মর্যাদার অনুকূল, তাদের মর্যাদায় আসর লাগে এমন যে কোনো বিষয়কে আমরা প্রত্যাখ্যান করব। যে সাহাবিদের কেবল মর্যাদার বিষয়গুলি বলবো, তাদের জীবনে দু একটা ত্রুটি ঘটলে সেটা আমরা কোনো অবস্থাতেই বলবো না, তাতে তাদের অমর্যাদা হয়ে যাবে। তো তারা এই নীতি পোষণ করেন। এখন সাইয়েদ মওদুদী রাহিমাহুল্লাহ বলছেন যে কোনো বিশুদ্ধ হাদিসে তার উল্লেখ থাকলেও আমরা তা গ্রহণ করব না, কোনো হাদিসে যদি সেটা থাকে আমরা গ্রহণ করব না, কিন্তু
আমি জানি না মুহাদ্দিসিন মুফাসসিরিন ও ফকিদের কে এই মূলনীতি বর্ণনা করেছেন। সাইয়েদ মওদুদী মরহুম বলছেন যে কেউ এই মূলনীতি বর্ণনা করেছেন কিনা এটা আমার জানা নাই, কেননা ফকি মুহাদ্দিস মুফাসসিরদের কখনো এই নীতি মেনে চলেছেন কে সেটা আমার জানা নাই। কোন কোন ফকি এটা মেনে চলেছেন, কোন কোন মুফাসসির এটা মেনে চলেছেন তা আমার জানা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলা ও তাখীরের ঘটনা কি হাদিস ও তাফসিরের কিতাবে উল্লেখ করা হয়নি? অথচ এর থেকে উম্মাহাতুল মুমিনীনের বিরুদ্ধে এলজাম আরোপিত হয় তারা ভরণ পোষণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তক্ত করেছিলেন। এটা কিন্তু উম্মাহাতুল মুমিনীনদের বিরুদ্ধে অভিযোগ এসে যায়, অথচ এটা তাফসিরেও আছে হাদিসেও আছে। ইফকের ঘটনা কোন সাহাবি লিপ্ত হওয়া এবং তাদের উপর অপবাদের দণ্ড আরোপের ঘটনা কি সেসব কিতাবে উল্লেখিত হয়নি? এগুলো তো বড় বড় হাদিসে আছে। ইফকের ঘটনা যারা হযরত আয়েশার চরিত্রের অপবাদ দিয়েছেন তাদের মধ্যে কোনো কোনো সাহাবি জড়িত ছিলেন, আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উপর হদ কায়েম করেছেন। অথচ এই অপরাধ যে কত মারাত্মক তা তো স্পষ্ট। মায়েজ আসলামী এবং গামেদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বলি কি হাদিসের কিতাবে উল্লেখ হয়নি? অথচ সাহাবি হওয়ার মর্যাদা তো তারাও লাভ করেছেন, এইসব দুর্বলতা সত্ত্বেও তারা কিন্তু সবাই সাহাবি, তারা মর্যাদাবান। এবং এতে মনগড়া রীতি অনুযায়ী মুহাদ্দিসিনকে সেসব বর্ণনা প্রত্যাখ্যান করতে হয় যাতে কোনো সাহাবি পুরুষ বা স্ত্রী দ্বারা ব্যভিচারের মতো অপরাধ সংঘটিত হওয়ার কথা উল্লেখ আছে। যে সাহাবিদের শুধু ভালো দিকগুলোই বলবে কথাই যদি নীতি হয়, তাহলে যেসব হাদিসে এইসব ঘটনা আছে মুহাদ্দিসিনরা যারা এগুলি আলোচনায় এনেছেন তাই তারাও তো অন্যায় করেছেন, তারা কেন সাহাবিদের এই ঘটনাগুলি হাদিসে রাখলেন? এটা যদি কোনো স্বীকৃত বিধান হয়ে থাকে তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুগিরা ইবনে শোবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে ব্যভিচারের অপবাদে সাক্ষী তলব করে তো বিধান লঙ্ঘন করেছেন। মুগিরা ইবনে শোবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তো তিনি সাক্ষী টেনেছেন ব্যভিচারের অভিযোগে, কারণ এই বিধান অনুযায়ী একজন সাহাবি এ ধরনের কাজ করতে পারেন তা কল্পনা করা আদৌ গ্রহণযোগ্য নয়, তার বিরুদ্ধে সাক্ষ্য তলব করা তো দূরের কথা। এমনকি যেসব বন্ধুরা আজ এই মূলনীতি পেশ করেছেন তারা নিজেরাও কিন্তু তা পুরোপুরি মানেন না, কারণ তারাও হাদিসে সাহাবিদের এই ঘটনাগুলি পড়েন, তারা এটা পুরোপুরি মানেন না। সত্যি তারা এই মূলনীতি স্বীকার করলে বলতেন জামাল ও সিফিনের ঘটনা আদৌ সংঘটিত হয়নি, কারণ জঙ্গে জামাল জঙ্গে সিফিন এইসব ঘটনা যে ঘটেছে এগুলিতে উভয় পক্ষে সাহাবি ছিল, কিন্তু ঘটেছে তো, এটা তো মানবিক ত্রুটি, এগুলো মানবিক দুর্বলতা। কারণ সাহাবা একরাম রেদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন একে অন্যের বিরুদ্ধে তরবারি ধারণ করবেন, তাদের হাতে ইমানদারের রক্ত প্রবাহিত হবে, এ থেকে তাদের মর্যাদা তো অনেক উপরে হওয়ায় বাঞ্ছনীয়। এই জন্য সাইয়েদ মওদুদী রাহিমাহুল্লাহ বলেছেন যে এইসব ঘটনা লেখার ব্যাপারে সাহাবিদের মর্যাদার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, কিন্তু কোনো ঘটনা যখন আপনি লিখবেন সত্য ঘটনা লিখবেন, আর সত্য ঘটনা লিখলে কখনো মর্যাদার হানি হয় না, কারো বুজুর্গীও কিন্তু নষ্ট হয় না। আমাদের বড় বড় ওস্তাদদের মধ্যে মাঝে মধ্যে বাদানুবাদ ঘটে না, তা আমরা কি যখন ওই ঘটনাটা বলি যে আমাদের এই ওস্তাদ এটা করেছেন এই ওস্তাদ এটা বলেছেন বা এই ওস্তাদ এমন এই ওস্তাদ এমন, তাতে কি সাহাবিদের ওস্তাদদের মর্যাদায় কোনো ঘাটতি হয়? তো যে ঘটনা ঘটেছে তিনি সেই ঘটনাটা এখানে সত্যভাবে লেখার চেষ্টা করেছেন, নট সাহাবিদেরকে অমর্যাদা করা, সাহাবিদেরকে অসম্মান করা নয়, কারণ সাহাবিদেরকে অমর্যাদা, সাহাবিদেরকে অসম্মান করলে ইমানের উপরেই কিন্তু নোকসানি এসে যায়, ইমানের উপরেই কিন্তু খাতরা এসে যায়। তাই জাকারিয়া ডক্টর জাকারিয়া সাহেবের উচিত ছিল যে এই কথাগুলি লেখার আগে উম্মতের এই সময়টা চিন্তা করা যায়, এখন উম্মত কত বাদানুবাদে লিপ্ত, আসুন আমরা ভালো কিছু প্রচার করি। পরবর্তী ভিডিও দেখবেন, এটা পর্ব এক, দ্বিতীয় পর্ব দেখার জন্য আপনাদেরকে আবেদন জানাই। আল্লাহ আমাদেরকে সত্য পথে ইনসাফের পথে কবুল করুন, আমিন।